হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথনেস। প্রতিবারের মতো আজ আমরা আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। সব সময় আমরা চেষ্টা করি একদম নতুন স্বাদে পুষ্টিতে ভরপুর কুইক অ্যান্ড ইজি রেসিপি নিয়ে হাজির হতে, যা আপনার খাবার টেবিলের একঘেয়েমি দূর করবে এবং আপনার দেহের পুষ্টির চাহিদা পূরণ করবে। আমাদের আজকের রেসিপি টেরিয়াকি চিকেন। টেরিয়াকি চিকেন মূলত একটি জাপানিজ খাবার যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। প্রতিটি রেস্টুরেন্টের মেনুতে পছন্দের তালিকার শীর্ষে থাকে টেরিয়াকি চিকেন। স্টিমড রাইস কিংবা ফ্রাইড রাইস, যে কোনোটার সাথেই সাইড ডিশ হিসেবে এটি পারফেক্ট কম্বো ক্রিয়েট করে। এতে থাকা চিকেনের স্মোকি স্মেল আর ডার্ক হানি সয়া সসের সুইট টেস্ট আপনার মুখে যাওয়া মাত্রই মন ভালো করে দেবে। তাই আপনার খাবার টেবিলকে নিমিশেই রেস্টুরেন্ট বানাতে এর কোনো জুড়ি নেই। যা যা লাগবে: বোনলেস চিকেন ফিলেট 300 গ্রাম, আনারসের জুস 30 ml, আদার রস 50 ml, মধু 2 চা চামচ, ডার্ক সয়া সস 1 টেবিল চামচ, ব্রাউন সুগার 1 চা চামচ, ভিনেগার 1 চা চামচ। প্রণালী: টেরিয়াকি সস বানানোর জন্য প্রথমে আনারস, আদা, মধু, ডার্ক সয়া সস, ব্রাউন সুগার আর ভিনেগার একসাথে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে একটি বাটিতে আলাদা করে রাখুন। এরপর চিকেন ফিলেটটি বানানো সসে ম্যারিনেট করে 20 মিনিটের মতো রাখুন। একটি গ্রিল প্যানে ম্যারিনেট করা চিকেন ফিলেটটি এপিট ওপিট করে 3 মিনিট পর্যন্ত হাই হিটে ভাজুন। খেয়াল রাখবেন যেন প্যানে মাংস লেগে না যায়। চিকেন গ্রিল করা হয়ে গেলে অন্য একটি ফ্রাই প্যানে অবশিষ্ট সসটি নিন এবং চিকেন ফিলেটটি দিয়ে কিছুক্ষণ রান্না করুন। সব শেষে সুন্দর একটি প্লেটে স্টিমড রাইসের সাথে পরিবেশন করুন। গার্নিশ করার জন্য কালারফুল ভেজিটেবল সালাদ ও সিসেমি সিডস ব্যবহার করুন। তো বন্ধুরা, আর দেরি না করে তৈরি করে ফেলুন জাপানিজ মজাদার এই রেসিপিটি এবং পরিবারের সবাইকে চমকে দিন জাপানিজ স্বাদ দিয়ে। আর আপনার অভিজ্ঞতা জানান আমাদের কমেন্ট সেকশনে। চিকেন নিয়ে নতুন রেসিপি টেস্ট করতে চাইলে ট্রাই করতে পারেন আমাদের কম মশলা ও অল্প তেলে তৈরি চাইনিজ চিলি চিকেন রেসিপিটি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।